আগামী 23 ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি পদে নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম। রোববার নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এদিকে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন নির্বাচন সংশোধন আইন 2023-এর খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। সংবিধানে বর্তমানে 50টি সংরক্ষিত আসন থাকলেও আইনে ছিল 45টি, বাকি 5টি আসন যুক্ত করা হয়েছে। ভোটের সময় 45 দিন থেকে বাড়িয়ে 90 দিন করা হয়েছে, আর জামানত 10,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করেছে কমিশন। এটি চূড়ান্ত অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব। রাষ্ট্রপতি নির্বাচন যে আইনের বাধ্যবাধকতার কারণে 23 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠান আয়োজন করতে হবে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন তার সকল প্রস্তুতি শুরু করেছেন। কারণ আইনটা হচ্ছে 90 দিনের মধ্যে করতে হবে, অবশ্যই 60 দিনের আগে।